ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন প্রিয় ভাই আমরা বলবো যে প্রত্যেকটা মানুষ সে কারণ হচ্ছে দান সৎকার করাটা সে চার কারণ এটা তো জাকাত না জাকাত হলে বাধ্যতামূলক সেটার খাত দেখানো হয়েছে শরীয়তের মধ্যে কিন্তু নফল যে সৎকা খেরাত সেগুলো মানুষের আপনার রুচির উপর নির্ভরশীল যিনি দান করবেন যে খাতে দান করবেন হ্যাঁ সেটাতেই ব্যবহার করতে হবে এটা হচ্ছে নিয়ম কারণ আপনি যে উদ্দেশ্য প্রচার করে আপনি মানুষ থেকে নিচ্ছেন সেটা শর্ত মানার মত মানে আপনি সেই উদ্দেশ্যে ব্যবহার করবেন এই কমিটমেন্ট আপনি মানুষের সাথে করছেন আর হাদিসে আছে আল মুসলিম আলা সুর মুসলমানরা শর্ত মানতে বাধ্য আপনি যখন এই শর্তের ভিত্তিতে বা এই হ্যাঁ লক্ষ্যের ভিত্তিতে আপনি মানুষ থেকে টাকা নিচ্ছেন ওই লক্ষ্যেই আপনার কাজে লাগাতে হবে কিন্তু যদি সেটা অসম্ভব হয়ে পড়ে বা সেটা থেকে উদ্বৃত্ত থেকে যায় তখন আপনি এর পাশাপাশি কোনো কাজে লাগাতে পারেন সেটা হতে পারে কিন্তু কখনও হ্যাঁ সেই উদ্দেশ্যে খরচ করার সুযোগ থাকলে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন না কারণ মানুষের ইচ্ছার ব্যতিক্রম হতে পারে কেউ সে নির্মাণ কাজে দেবে হ্যাঁ অন্য কাজে নাও দিতে পারে কারণ একজন ব্যক্তি যদি মসজিদ নির্মাণে যদি টাকা দেয় কারণ সেই ওই হাদিসের হ্যাঁ দিকে তাকিয়ে সে টাকা দেয় যে মান বানালিলা হেমাশ্বিদা বান লাফ লাভ ও বাইতেন না কেউ যদি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে বা তার কম বলাউ কমা ফাঁসি কথা একটা কাতা। পাখির বাসার সমতুল্য যদি মসজিদ তৈরি করে তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন সুতরাং সেই হাদিসের উপর হ্যাঁ সে ভিত্তি করেই সেই ছোঁয়াদের আশায় তো সেই মসজিদ নির্মাণে টাকা দিয়েছে আপনি কেন অন্য কাজে ব্যয় করতে যাবেন কারণ সেই কাজে আপনি যদি পরিষ্কার বলতেন সেই ব্যক্তি টাকা দিত না এই কারণে আমরা বলবো যে কখনো অন্য কাজে ব্যয় করা বিশুদ্ধ হবে না যেই উদ্দেশ্যে আপনি টাকা নেবেন সেই উদ্দেশ্যেই আপনি ব্যয় করতে হবে এমনকি যদি একজনকে আপনি একজনের কাছে প্রস্তাব করেন একজনে যে আমার জামা নেই হ্যাঁ আপনি আমাকে জামার পয়সা দেন আপনি জামার টাকা নিয়ে অন্য কাজে খরচ করতে পারেন না জামাই কিনতে হবে কারণ সে দেখতে চায় যে আপনার শরীরে পোশাকটা সুন্দর হোক কিন্তু অন্য জায়গায় আপনি ব্যবহার করতে পারেন না এই কারণে আমরা বলবো যে যেইভাবে যে উদ্দেশ্যে টাকা নেবেন সেইখানেই সীমিত থাকার চেষ্টা অবশ্যই করতে হবে